আসসালামু আলাইকুম। আপনারা সবসময় আমাদের চ্যানেলে ল্যাপটপের ভিডিও দেখায় থাকি আমি কীভাবে ল্যাপটপ সার্ভিস করতে হয়, কিন্তু কী দিয়ে সার্ভিস করি এগুলো আমি কখনো দেখাই না। তো আজকে ভাবলাম আপনার সাথে শেয়ার করি, আমি একটা নতুন ডিভাইস নিয়েছি। এটা হচ্ছে মাইক্রোস্কোপের 4K ক্যামেরা। আমরা আগেও অনেক ভিডিওতে আমাদের মাইক্রোস্কোপ আপনারা দেখেছেন, এর ক্যামেরা দেখেছেন, আমাদের আগে একটা ভিডিও আছে আমরা কী কী দিয়ে কাজ করি সব কিছু দেখিয়েছি। এটাতে আমি একটু অ্যাডভান্স একটা ক্যামেরা এনেছি, এটা আপনাদেরকে দেখাতে চাইলাম। যেহেতু আমরা আপডেট ল্যাপটপ নিয়ে কাজ করি, আপডেট ল্যাপটপে এরকম আপডেট ক্যামেরা দিয়ে, আপডেট ইকুইপমেন্ট দিয়ে আমরা কাজ করি, এটা আপনাদেরকে আমি দেখাই। মেকানিক্যালের 4K ক্যামেরা, ব্র্যান্ড হচ্ছে মেকানিক্যাল, এটা চাইনিজ ব্র্যান্ড। এগুলো সব মার্কেটে যা পাওয়া যায় সবই চাইনিজ ব্র্যান্ড, এগুলোর ওয়ারেন্টি থাকে না ওইরকম। এটির এগুলোর মোটামুটি ওয়ারেন্টি আছে, চেক ওয়ারেন্টি আছে আর কি। সাথে আছে একটা রিমোট, আমি এটার ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো এটাতে কেমন দেখা যায়, কতটুকু জুম করা যায়। জুমের কথা যেহেতু আসলো, জুমের জন্য আমি আরেকটা ইনিয়েছি। এটা হচ্ছে একটা লেন্স, লেন্সটা একটু দেখাই আপনাদেরকে। এর হচ্ছে 0.7x জুম। এই লেন্সের মাধ্যমে একদম ছোটো একটা জায়গাকে অনেক বড় বড় করা যায়। সাধারণত ক্যামেরা দিয়ে কিন্তু এটা করা যায়, কিন্তু অনেক ছোটো জায়গাটাকে অনেক বড় করা যায় না, কিংবা অনেক বড় জায়গাটাকে আমি ফুল মনিটর সহকারে দেখবো এটা করা যায় না। এটা এটা দেখতে হলে এই লেন্সটা লাগবে, শুধু ক্যামেরা যথেষ্ট না। ক্যামেরাটা একটু দেখাই আমি, এই হচ্ছে ক্যামেরাটি। এটি কিন্তু মেটালের, হ্যাঁ, এটা প্রচুর হিট হবে, হিট হলে কোনো সমস্যা নাই ইউজ করার সময়, কারণ হিট, এটা হিট হওয়ার মানে হচ্ছে এটার ভিতরে যে গরমটা তৈরি হয় এটা বাইরে বের হয়ে যায়, আর যদি প্লাস্টিকের হতো তাহলে বাইরে আটকে থাকে গরমটা। এখানে সুইচ আছে ভিডিও করার জন্য, অন অফ করার জন্য। এখানে একটা লাইট আছে, আমি লাগিয়ে দেখেছি সব কিছু, একটু মুখটা দেখালাম যে এরকম, আর ক্যামেরা সাইডটা হচ্ছে যে এরকম। হ্যাঁ, 4K ক্যামেরা, আমি আমার মাইক্রোস্কোপের মধ্যে এটা কানেক্ট করে দেখাচ্ছি। এটার ভিডিও খুব সুন্দর, আমি অনেকগুলো দেখে বাছাই করে এই মডেলটা আমি নিছি। আপনারা হয়তো অনেক যারা এগুলোর কাজ করেন, আপনারা অনেক মডেল চিনেন যে এই মডেলটা নিলে ভালো হইতো, ওই কোম্পানিটা নিলে ভালো হইতো। আমি সকল ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নাম বললাম, অনেক ব্র্যান্ডেরগুলো আমি দেখেছি এবং সবগুলো আমি মাইক্রোস্কোপে লাগিয়ে লাগিয়ে দেখেছি। এইটার ভিডিও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং অরিজিনালি এটা 4K মনে হয়েছে, এই জন্য আমি এই মডেলটা নিছি। তো লেন্সটাও লাগিয়ে ফেলি। আচ্ছা, লেন্স ছাড়া একবার দেখি, তারপর লেন্স সহ আবার দেখবো, ঠিক আছে? আমি এটা কানেক্ট করতেছি, এই যে HDMI কেবল লাগাবো, আর এই যে টাইপ সি আমার আগে থেকে কানেক্ট করা আছে। এটার সাথে কিন্তু আপনারা শুধু টাইপ সি কেবল পাবেন, চার্জার দিবে না, অ্যাডাপ্টার দিবে না, সাথে শুধুমাত্র কেবল দিবে। একটা মাদারবোর্ড দিয়ে আমি দেখেন কত ছোট ছোট এটার কম্পোনেন্টগুলো, কম্পোনেন্টগুলো কত ছোট ছোট। এটা 11 জেনারেশনের একটি মাদারবোর্ড, কম্পোনেন্টগুলো অনেক ছোট ছোট। এগুলো আমি এখানে দেখবো কেমন ইয়ে দেখা যায়। দেখেন এই আইসিটা অনেক বড় না, এর আশেপাশে কিন্তু ছোট ছোট, অনেক ছোট ছোট রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে। এগুলোকে দেখি, এই পাশ থেকে দেখি, লাইটের কানেকশনটা দেই, এই যে দেখেন কত ছোট জায়গাটাকে ধরছে আমার আইসিটা। দেখেন দেখেন আইসিটা কেমন, এই যে দেখেন আমার আইসিটা কত বড়, এটা দিয়ে আমি দেখাই আইসিটা কত বড় হয়। এতটুকু এতটুকু আইসিটাকে আমি কত বড় দেখতে পাচ্ছি। এখানে পাশে যে পার্টসগুলো আছে, আমি এখান থেকে দেখে দেখে তাঁতাল দিয়ে বা হটগান দিয়ে সুন্দর মতো কাজ করতে পারবো। এগুলো কিন্তু নর্মাল যে রেজিস্টার আছে এটা হচ্ছে এই সাইজ, যারা আপনারা কাজ করেন তারা জানেন এই সাইজ হচ্ছে নর্মাল রেজিস্টার। আর এটার মাঝে স্পেশাল ছোট রেজিস্টার হচ্ছে যেগুলো, এগুলো পর্যন্ত কত বড় দেখা যাচ্ছে। আমি যদি চাই এখন যে শুধুমাত্র এই তোটুকু জায়গা, এই চারটা রেজিস্টারকে আমি বড় করে দেখব, দেখি এটা দিয়ে দেখা যায় কি না, লেন্স ছাড়া 1 2 3 4 5 এতটুকু জায়গাকে আমি অনেক ফুল মনিটরে দেখতে পারি কিনা দেখি। এখন আমি লেন্স কানেক্ট করি, তারপর আমি আবার পাওয়ার দিই। আচ্ছা, এখনই লাগিয়ে ফেলি লেন্সটা। এই রেজিস্টারগুলো বড় করে দেখি, শুধু এতটুকু জায়গা বড় করলাম। এখন আমি ক্লিয়ার করি, যে হয়েছে আরেকটু করতে হবে আর কি। শুধুমাত্র এতটুকু জায়গায় বড় হয়েছে, কিন্তু এটার মাথা দিয়ে দেখেন, মাথা দেখলে বুঝা যাবে এখানে এই মাথাটা কত মোটা দেখা যায় এটার তুলনায়। রেজিস্টারটা এটার মাথা থেকেও, এই যে রেজিস্টারগুলো কত চিকন, মানে এটাকে ওইখানে কত বড়।
তো এই হচ্ছে এটার কাজ এই ক্যামেরার কোয়ালিটি আপনারা দেখলেন খুবই ভালো ক্যামেরা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে আমি অনেকগুলো দেখে অনেক কয়েকটা ব্র্যান্ডের এর চাইতে ভালো ভালো ব্র্যান্ডের আমি দেখেছি কিন্তু কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা এর জন্য এই ক্যামেরাটা আমি নিলাম এটা দিয়ে কাজ করব এখন থেকে সারফেস ম্যাকবুক এবং আপডেট যে গেমিং গ্রো ল্যাপটপ গেমিং ল্যাপটপগুলো আসতেছে 12 জেনারেশনের ল্যাপটপ 14 জেনারেশনের ল্যাপটপগুলো আসতেছে ওইগুলোর কিন্তু এই পাঁচগুলো এর চাইতে বেশি ছোট ছোট সারফেসের পাঁচ এর চাইতে বেশি ছোট তো এগুলো কাজ করার জন্য যেহেতু আমরা আপনাদের আমাদের ভিডিও দেখেন যে আমরা সারফেসের কাজ করি ম্যাকবুকের কাজ করি এখন কোন ধরনের ইকুইপমেন্ট দিয়ে করি এটা আপনাদেরকে একটু দেখালাম আমি আর আপনারা যদি এমন ক্যামেরা কিনতে চান সেটাও নিতে পারেন এই এই ব্র্যান্ডের নিতে পারেন এই ব্র্যান্ড আমি ব্যবহার করে ভালোই মানে আমি যত ইউজ করেছি ভালোই লাগলো আমার কাছে অনেক